নমস্কার, এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা বিশেষ বিষয় নিয়ে এই মুহূর্তে করোনার আবহাওয়া, এবং সেই আবহাওয়ার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের এখন বিশ্ব বাংলা সংবাদের দফতরে বিগত প্রায় 15 থেকে 20 দিন ধরে টানা বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা কিন্তু ফোন করছেন। শুধু শ্রমিকরা বললে ভুল হবে, যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছেন শুধু তাঁরাই নয়, যারা বেড়াতে গিয়ে আটকে পড়েছেন, চিকিৎসায় গিয়ে আটকে পড়েছেন, কিংবা ঘুরতে গিয়ে মানে তীর্থক্ষেত্রে তীর্থযাত্রায় গিয়েছিলেন আটকে পড়েছেন, সে কেরল হোক, মুম্বাই হোক, গুজরাট হোক, সুরাট হোক, তেলেঙ্গানা হোক, দেশের বিভিন্ন রাজ্য থেকে বাংলার বহু মানুষ বারবার ফোন করছিলেন আমাদের দপ্তরে। বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল যে আমরা, তারা বেশিরভাগ ক্ষেত্রে জানাচ্ছেন যারা শ্রমিক, তাদের মূলত যে সমস্যাটা ছিল যে তারা প্রথমত দীর্ঘদিন ধরে তারা একই জায়গায় রয়েছেন, এক কোনো জায়গায় শ্রমিকদের অর্থ দেয়া হচ্ছে বা বেতন দেয়া হচ্ছে, কোনো জায়গায় দেয়া হচ্ছে না, কোনো জায়গায় কাজ বন্ধ হয়ে গেছে, যেটুকু জমানো ছিল সেই জমানো টাকাও শেষ হয়ে গেছে। এখন সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, অর্থাৎ মাঝে মধ্যে যে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা, রেশনের ইত্যাদি, সেই দিকে হাফিত্যেশ করে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলার বিভিন্ন রাজ্যে গিয়ে আটকে পড়া শ্রমিক। খুবই দুরবস্থার মধ্যে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে, কোন সুদূর তেলেঙ্গানা, গোয়া, কাশ্মীর, আহমেদাবাদ, কেরল, কেরলের কোন বন্দর থেকে, সমুদ্র বন্দরে কাজ করেন সেখানে আটকে রয়েছেন, সেখানে রাত্রিবেলা বৃষ্টি এলে কিভাবে ত্রিপল ঢাকা দিয়ে শুধু বৃষ্টি আটকাতে হচ্ছে, তার চিত্রও আমাদের দফতরে তারা পাঠিয়েছেন। ফলে এই যে পরিযায়ী শ্রমিকদের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু একটা বিরাট সমস্যা, এবং বারবার কিন্তু আমরা আমাদের সংবাদ, আমাদের যে নিউজ পোর্টাল বা আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা বারবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নোটিশে আনার বিষয়টা চেষ্টা করেছি। এই কিছুদিন আগে, গতকাল পর্যন্ত আমাদের কাছে কম করে, আমাদের দফতরে খুব কম করে হলেও সংখ্যাটা যদি কম না হয়, কম করে 100 থেকে 120 জন ফোন করেছেন, আটকে রয়েছি, দাদা একটা কিছু ব্যবস্থা করুন। সরকারের, রাজ্য সরকারের যে নম্বর অনেক ক্ষেত্রে লাগছে না, তারা যোগাযোগ করতে পারছে না, তাহলে কি করা হবে? আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তাদের ঠিকানা, কোথায় রয়েছেন, কোন কোন জায়গায় রয়েছেন, আমরা সেইগুলো চেষ্টা করেছি যথাযোগ্য জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য। বিষয়টা এতদিন পর্যন্ত ঠিক ছিল, রাজ্য সরকার তাদেরকে নিয়ে আসার ব্যাপারে, রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে। এবার কেন্দ্র সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো আপনাদেরকে, যে কারণে এখানে সাগর শেখ, আমি সুরাটে ফেসে আছি। সাগর, আমি আসবো আপনাদের কথা আসবো, আমি জানি আপনাদের বহু মানুষ, আমি সারা দিন ধরে আমি নিজের কাজ করব, আমরা তো ওয়ার্ক ফ্রম হয়ে রয়েছে, আমি জানি আপনাদের প্রশ্নের পরে উত্তরে আস, কিন্তু যে বিষয়টা হচ্ছে খুব নিশ্চিত করে বলতে চাই, যে বিষয়টা হচ্ছে বড্ড বেশি একজন মানুষ হিসেবে গায়ে লাগলো, সেই কারণে হচ্ছে যে বিষয়টা লেগেছে সেটা নিয়ে আপনাদের কাছে বলতে এসেছি। এই শ্রমিকদের, পরিযায়ী শ্রমিক মূলত, এবং যারা বিভিন্ন রাজ্যে গিয়ে আটকে রয়েছেন, শুধু তো বাংলার শ্রমিক নন, বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে গিয়ে, ঘুরতে গিয়ে, কিংবা অন্য কিছু কাজ করতে গিয়ে আটকে আছে, এবারে তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব স্বভাবতই তাঁরা রাজ্যে
মানুষের সঙ্গে বা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছেন এবং কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য স্বাভাবিকভাবে যোগাযোগ করে ফিরিয়ে আনার ব্যাপারে। এখানে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছিল যে তারা কিসে আসবেন। আমরা দেখলাম রাজস্থানের কোটায় যে সমস্ত ছাত্রছাত্রী ছিল, যেহেতু তাদেরকে বেশ কিছু বাসে করে প্রায় 2500 ছাত্র, তাদেরকে যদি সামাজিক দূরত্ব যেটা বলা হচ্ছে যে অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রেখে সমস্ত কিছু রেখে যদি ফেরাতে হয় তাহলে তাদেরকে সব মিলিয়ে প্রায় 200-250টি বাস নিয়ে আসা হয়েছে এবং সেটা খরচা কাট সেটা হচ্ছে রাজ্য সরকারকে দিতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে রেল দপ্তরের একটি ঘোষণা নিয়ে, বেশ রেল দপ্তরের একটি ঘোষণায় রীতিমতো হচ্ছে যে মানে সাংবাদিকের বাইরে কিন্তু বেশ একটা জায়গা তৈরি হয়েছে, মানে একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে, একটা অস্বস্তিকর জায়গা তৈরি হয়েছে। তার কারণ এই মানুষগুলোর ফোন তো আমি সারাক্ষণ ধরে আমাদের দপ্তরে আসছে, দেখছি, শুনছি, কিছু ফোন শোনা, কিছু মানুষের সঙ্গে কথা বলার একটা জায়গাও তৈরি হয়েছিল। দেখতে পাচ্ছি যে রেল দপ্তর ঘোষণা করেছে যে রাজ্যেরই শ্রমিক হন বা যে রাজ্যেরই মানুষ হন তাদেরকে কিন্তু রেলে রাজ্যে ফিরে যেতে হবে। ভাবুন একবার, একবার আপনারাই ভাবুন, এইটাই নাকি জনদরদি সরকারের উদাহরণ যে রেল দপ্তর বলছে একটা সারা ভারতবর্ষ সমস্যার জায়গায় তৈরি হয়েছে, কেউ জানতেন না যে এইভাবে কোথাও একটা কি আটকে যাবেন। এই আটকে যাওয়াটা তো ওই শ্রমিকদের কোনো এর মধ্যে কোনো দোষ নেই। এবারে তারা আটকে গেছেন, এটা কি হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এতটুকু মানবিক মুখ থাকার উচিত ছিল না? হতে পারে সংখ্যাটা অনেক বেশি, বলা হচ্ছে যে বিভিন্ন রাজ্যে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে আটকে গেছেন, এরকম সংখ্যাটা প্রায় 20 কোটি। হ্যাঁ, ভারতবর্ষ 130 কোটির দেশ, সেখানে তো 20 কোটি মানুষ বিভিন্ন রাজ্যে আটকে থাকবেন, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু প্রশ্নটা হলো সরকারের সৎ আচরণ নিয়ে, প্রশ্নটা হলো সরকারের পদক্ষেপ নিয়ে, প্রশ্নটা হলো সরকারের মানসিকতা নিয়ে। তার কারণ এই লকডাউনে শুরু হয়েছে, লকডাউন শুরু হয়ে গেছে মার্চ মাসের 24-25 তারিখ থেকে লকডাউন শুরু হয়েছে, যেখানে যে মানুষটি ছিলেন সেখানে আটকে পড়ে রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে তারপর থেকে 24-এর পর থেকে আর এক 24 হচ্ছে, 1 মাস হয়ে গেছে, তারপর আরও আজকে হচ্ছে 3 তারিখ, অর্থাৎ প্রায় 1.5 মাসের একটা সময় তারা যে যে যেখানে আছেন, কেউ চিকিৎসক, আমার ভেলোর থেকে আজকে ফোন করেছিলেন, ভেলোর থেকে ফোন এসেছিল, এই লাইভে বসার আগে দিল্লি থেকে ফোন করা হয়েছিল, এই লাইভে বসার আগে তেলেঙ্গানা থেকে ফোন এসেছিল, এই লাইভে বসার আগে মুম্বাই থেকে ফোন এসেছিল, আমাদের বাঁচান, আমরা ফিরতে চাই। 40 দিনের বেশি ধরে তারা একটা অচেনা জায়গায় অবরুদ্ধ হয়ে রয়েছেন, যা সঞ্চিত অর্থ ছিল খরচ করে ফেলেছেন, যারা অন্য জায়গায় কাজ করতেন তাদের কারোর বেতন হয়েছে, কারোর বেতন বন্ধ হয়ে গেছে, বলা হয়েছে কাজে আর রাখা হবে না, তারা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। এই পরিস্থিতি শুধু বাংলার শ্রমিকদের জন্য না, এই পরিস্থিতিটা সারা ভারতবর্ষের শ্রমিকদের, একটা ব্যতিক্রমী সময়, একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ফলে সেইখানে দাঁড়িয়ে কেন্দ্রের দপ্তরের মুখ কি এটা কি বলে, আমি আর একবার রিপিট করছি, শ্রমিক বা এই যারা পর্যটক বা বাইরে গিয়ে আটকে গিয়েছেন তাদের কাছে টিকিটের দাম নেওয়াটা কতখানি মানবিক, আমি প্রশ্ন রাখতে চাই। কেন্দ্রের সরকার তো কোভিড ম্যানেজমেন্ট বা করোনা প্রতিরোধের জন্য একটা বিশাল ফান্ড, 1,00,000,000,000 টাকার হচ্ছে ফান্ড তৈরি করেছেন, মাথায় তো রাখা উচিত ছিল কেন্দ্রের সরকারের যে এই মানুষগুলো আটকে রয়েছে, হয় তাদের আমরা ফিড করব
তাদের খাওয়া থাকার ব্যবস্থা করব, না হলে তাদের জায়গায় আমরা ফিরিয়ে দেবো, সেই রাজ্যে ফিরিয়ে দেবো। তারপরের দায়িত্বটা হচ্ছে রাজ্য সরকারের। কিন্তু কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করে, আই রিপিট, কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করে, এবং যেন মনে হলো রাজ্যগুলোর প্রতি একটা প্রতিশোধ স্পৃহায় বলা হলো যে শুধু যে ট্রেনের টিকিটের দাম দিতে হবে তাই নয়, প্রত্যেকটি টিকিটে 50 টাকা সারচার্জ দিতে হবে। এটা একটা সরকার, এটাকে একটা জনদরদি সরকার বলতে হবে, মানতে হবে। আমি দেখছিলাম এটি চ্যানেলে বিজেপির, এই ঘটনার পর বিজেপির এক মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলছিলেন যে কি অদ্ভুত তার যুক্তি, মানে সরকারের বিরোধিতা করা, রাজ্য সরকার, মানে রাজনীতিটা কোভিড নিয়ে হচ্ছে, রাজনীতিটা এমন জায়গায় চলে এসছে, রাজ্য সরকার যাই করবে তার বিরোধিতাটা করাটাই যেন রাজনীতি। উনি বলছেন যে উনি তো কোভিড ম্যানেজমেন্টের জন্য হচ্ছে যে ফান্ড করেছেন, উনি তো মদে মারা গেলে হচ্ছে 2 লক্ষ টাকা দেন, তার সঙ্গে এর কি সম্পর্ক, তার সঙ্গে এই কি সম্পর্ক? রাজ্য সরকারও তো বলতে পারে যে আমরা এই এই খাতে হচ্ছে এত এত টাকা দিই কেন্দ্রীয় সরকারকে, তাহলে কেন্দ্রটা চলবে কোথা থেকে রাজ্যগুলো যদি না দেয়? অবিমৃষ্যকারীর মতো জয়প্রকাশ মজুমদার কথা বলছেন, রাজনীতিবিদের মতো কথা বললে ঠিক মতো কথা বলুন জয়প্রকাশ মজুমদার, আপনি যে ভাষায় কথা বলছেন সেটা কখনোই জনদরদী কোনো রাজনৈতিক দলের নেতা এই কথা বলতে পারেন না। রাজনীতি করবেন, ময়দানে নেমে রাজনীতি করবেন, মানুষের অসহায়তা নিয়ে রাজনীতি করবেন না। খুব পরিষ্কারভাবে বলতে চাইছি, খুব পরিষ্কার সিদ্ধান্ত। এই যে আমি আপনাদের সামনে লাইভ করছি, পিয়ালি ঘোষ দাস, আমার ছেলে অন্ধ্রপ্রদেশে একজন ছাত্র, ওর সাথে কয়েকজন ছাত্র আটকে আছে, প্লিজ বিষয়টি একটু সহমর্মিতার সাথে দেখুন, কেন্দ্র রাজ্য উভয়ের কাছে আবেদন করছি। লাকি রাজ, 42 দিন থেকে কাজ নেই, টাকা নেই, খাবার নেই স্যার, বাড়ি যাব, আমরা কেরালাতে ফেঁসে আছি, আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। নূর আলম, আমরা কবে থেকে কেরালায় পড়ে রয়েছি কেউ দেখার নেই, আমরা এর বাসিন্দা, দিল্লি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমি জয়প্রকাশ বাবুকে বলতে চাই, এটা কি ধরনের রাজনীতি, এটা কি ধরনের রাজনীতি? যে মানুষগুলোর খাবার পয়সা নাই, যে মানুষগুলো থাকার জায়গা নাই, যে মানুষগুলো রাস্তায় রাস্তায় ঘুরছেন, একবার মুম্বাই দেখে বুঝতে পারেননি মানুষ কোন পরিস্থিতিতে গেলে, প্রায় 30,000 মানুষ হচ্ছে ছত্রপতি শিবাজী স্টেশন ওইভাবে ভিড় করেন করোনা সংক্রমণকে উপেক্ষা করে, রাজনীতি হচ্ছে? কোন ধরনের রাজনীতি জয়প্রকাশ বাবুরা করছেন? সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আপনারা বলেন, টাকার কথা বলেন, কেন্দ্রীয় সরকারটা কার টাকায় চলে? রাজ্য সরকারগুলো টাকা দেয় না, রাজ্য সরকারের টাকায় তো কেন্দ্রীয় সরকারের পকেট ভরে, সেই যুক্তি যদি দেয়া হয়। সুতরাং এই রাজনীতি করবেন না, যারা হচ্ছে কথা পৃষ্ঠে কথা খালি হচ্ছে রাজ্য সরকারকে বেইজ্জত করব, অসম্মানিত করব, করবেন না। আপনিও রাজ্যের মানুষ, আর যারা কান্নাকাটি করছে, দেখুন আমার লাইভ চলাকালীন যারা হচ্ছে কান্নাকাটি করছে, মোহাম্মদ হোসেন খান, দাদা বাঁচান, এদের ভাষাগুলো বোঝার চেষ্টা করুন যারা ওদেরকে নিয়ে রাজনীতি করছেন। কেন রাজনীতি করছেন? 40-42 দিন কাজ নেই, থাকার জায়গা নেই, লোকগুলো আটকে রয়েছে, সংবাদ মাধ্যমের সাংবাদিক হিসেবে যতখানি করার কথা তাদের তথ্য নিয়ে আমরা সরকারকে দিচ্ছি, বারবার বলছি ব্যবস্থা নেওয়া হোক। সেখানে না খেয়ে না দিয়ে থাকা লোকগুলোর রেলযাত্রার টিকিটের দাম চেয়ে বসলো কেন্দ্র, এটা কোনো মানবিক না, ব্যবসায়ী, এটা কি লিমিটেড কোম্পানি পেয়েছে কেন্দ্রীয় সরকার? ভারতবর্ষটা কি কেন্দ্রীয় সরকার লিমিটেড কোম্পানি পেয়েছে? যাই কেন না, তোমাকে পয়সা মেটাতে হবে,
এটা কোন ধরনের, কোন ধরনের জনদরদী সরকার, যে লোকগুলো খেতে পাচ্ছে না, পড়ে রয়েছে একটা রাজ্যের মধ্যে অসহায় অবস্থার মধ্যে, বারবার ফোন করছে, তাদের বলা হচ্ছে কড়ায় গণ্ডায় টাকা মেটাতে হবে, টিকিটের টাকা নইলে রাজ্য সরকারকে মেটাতে হবে। কেন রাজ্য সরকারকে মেটাতে হবে? কেন্দ্রীয় সরকার তো কয়েক লক্ষ কোটি টাকার ফান্ড তৈরি করেছে, কেন দেবে না? রাজস্থানে কোটা থেকে যখন 250 বাসে করে হচ্ছে যে পড়ুয়াদের নিয়ে আসা হচ্ছে, রাজ্য সরকার দিয়েছে। ট্রেন যদি চালাতে হয়, রেল বোর্ডের দপ্তর বলে যদি কিছু থাকে, তাহলে তো রেল দপ্তরটা তুলে দিলেই ভালো হয়। আপনারা তো আজকাল রেল ক্ষতিতে চলছে বলে রেল লাইন প্ল্যাটফর্ম, রেল দপ্তরটাকে তো বেচে দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রেল লাইন সেটা প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে, স্টেশন প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে, রেলের কামরা পুরো একটা রেল সেটাও প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে। আরে ভারতবর্ষটাকে হচ্ছে যে ইন্ডিয়া লিমিটেড কোম্পানির নাম দিয়ে দিলেই তো হয়ে যায়, তাহলেই তো সমস্যা মিটে যায়। সে কোম্পানির হচ্ছে সিইও হয়ে যেতে পারেন আপনারা। আরে মানুষ অসহায়তার সুযোগ নেবেন না, আর অসহায়তার সুযোগ নিয়ে একটা কোনো রাজ্য সরকারকে অসম্মানিত করা, ফাঁদে ফেলা, এই রাজনীতিটা বন্ধ করুন। করোনা নিয়ে যদি রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলার থাকে, যদি অনেক কিছু বলার থাকতে পারে, একটা সরকার কাজ করছে 100% তাদের বিরুদ্ধে আপনার বলার অধিকার রয়েছে, বলুন তার নেতিবাচক দিকগুলো। কিন্তু এটা কোন ধরনের রাজনীতি? যে মানুষগুলো হচ্ছে যে আজকে দেখুন এই যে আমার এখানে রয়েছে মানুষ, প্রত্যেকের বক্তব্য রয়েছে টাকা নেই, খাওয়া দাওয়া নেই, আমাকে ফেরান। আরে রাজনীতি করছেন, আর এদের ফেরানোর ব্যবস্থা করুন। আপনার বাংলার ভোটার মিঠুন বিশ্বাস, বাংলার ভোটার অমিত চক্রবর্তী, আপনার বাংলার ভোটার, একবারও মনে হচ্ছে না যে তাদেরকে ফেরানোর ব্যবস্থা করি? নাকি বিকেলবেলা হচ্ছে যে সামনে দুটো মাইক, নাকি বিকেলবেলা দুটো মাইক ধরলেই হচ্ছে যে মুখে যে বাক্য আসে সে বাক্য বলে দেওয়া যায়? রাজনীতি করুন, প্রপার রাজনীতি করুন, শুধু টুইটের খেলা রাজনীতি করবেন না, বিবৃতির রাজনীতি করবেন না, রাজ্যের মানুষের পাশে এসে দাঁড়ান। আর এই মানুষগুলো তো অসহায় মানুষ, কাজের জন্য অন্য রাজ্যে গেছে। এতে শুধু বাংলার মানুষ নয়, সারা রাজ্যের মানুষ, 20 কোটি মানুষ, বাংলা থেকে তো আর 20 কোটি মানুষ সরকার, রাজ্যের তৃণমূল সরকার কাজ করতে গেছে। আরে এই 20 কোটি মানুষ, এটা রাজ্যের তো নয়, সব কটা রাজ্যের মানুষ গেছে, যেতে হয়, একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে যেতে হয়, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু তাদের অসহায়তা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রেল দফতরে বাংলা থেকে যে দুজন মন্ত্রী রয়েছেন, তারা বলুন, তারা এখন চুপ কেন? তারা তো সারা দিন ধরে টুইটের খেলা খেলেন, একজন দিল্লিতে বসে টুইট করেন, আর একজন উত্তরবঙ্গে থাকেন, টুইট করেন। একবার তো দেখছি না টুইট মাস্টার বাবুল সুপ্রিয়কে বলছেন না একটা কথা। তিনি যেখানকার সাংসদ, সেখানকার কম করে হচ্ছে 1000 মানুষ আটকে রয়েছেন। আরে আপনি তো এই এলাকার সাংসদ, আপনার একবারও মনে হচ্ছে না যে এই মানুষগুলোকে ফেরানোর জন্য আপনি দিল্লি বসে আছেন, রাজধানীতে বসে আছেন, নরেন্দ্র মোদীর এলাকার মধ্যে বসে আছেন? মনে হচ্ছে না এলাকার মানুষগুলোকে ফেরাই, যারা না খেতে পেয়ে অন্য রাজ্যে রীতিমতো হতাশায় অনশনে একবেলা খেয়ে দিন কাটাচ্ছে, তাদের জন্য একটু আপনাদের কাঁপছে না? আপনারা তো কেন্দ্রীয় সরকার, আপনাদের তো উদ্যোগ নেওয়া উচিত। অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ, বিরোধী দলনেতা লোকসভা, তিনি তো বলছেন, স্পষ্ট ভাষায় বলছেন যে এই মানুষগুলোকে ফ্রিতে তাদের হচ্ছে রাজ্যে ফিরিয়ে দেওয়া উচিত, কারণ এই পরিস্থিতির জন্য তারা মোটেই দায়ী নয়, দায়ী পরিস্থিতি কেন্দ্রীয় সরকারও দায়ী নয়, রাজ্য সরকারও দায়ী নয়।
তাহলে কেন্দ্রই তো দায়িত্ব নেবে, সারা দেশ জুড়ে তো কেন্দ্রই দায়িত্ব নেবে। একজন লিখেছেন 9% জিএসটি পায়। এই যে নীল আকাশ বর্মন, হ্যালো স্যার, আমরা রাজস্থানে রয়েছি, 20 জন আছি, আমার খুব কষ্টে আছি, বাড়ি যেতে চাই, কিছু একটা করুন। আরে জয়প্রকাশ মজুমদার, বাবুল সুপ্রিয়, যারা টুইট আর হচ্ছে যে মিডিয়ার বুমের ওপর বেঁচে আছেন, একটু মানুষগুলোর কথা ভাবুন। এখানে রাজ্য আর কেন্দ্রের রাজনীতি না করে সরাসরি মানুষের পাশে দাঁড়ান। বিগত 10 থেকে 12 দিন, 2 সপ্তাহ ধরে এত মানুষ আমাদের দপ্তরে ফোন করছেন, এত মানুষ আমাদের একের পর আমরা মানুষকে আপডেট দিতে থাকি। আপনাদের যখন বলছি তখনও আমার আরেকটি ফোনে ফোন আসছে, সারাক্ষণ ধরে আননোন নাম্বারে ফোন করে যাচ্ছে, দাদা এইখানে আটকে রয়েছি, পাঠান, কিছু একটা করুন, আপনারা বলুন, আমাদের কথা কেউ শুনছে না। কি করছেন আপনারা? শুধু টিকিটের দাম নিচ্ছেন, টিকিটের সারচার্জ নিচ্ছেন, এটা ব্যবসা হচ্ছে। মাননীয় কেন্দ্রীয় সরকার, মাননীয় নরেন্দ্র মোদী, এটা ব্যবসা হচ্ছে। অসহায় মানুষগুলোকে দেখে একবারও মনে হচ্ছে না যে ফিরিয়ে দেওয়াটা দায়িত্ব সরকারের, দেশের সরকারের? আমি মনে করি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, যে আমি অনেকে রয়েছেন, অনেকে যারা এখানে বক্তব্য মানে তারা আমাদের আমার লাইভের সরাসরি রয়েছেন, তাদেরকে বলি যে আমরা চেষ্টা, আমাদের তো দেখুন, আমরা সংবাদ মাধ্যম, আমাদের কোনো সরকারিভাবে আমি নেই, আমরা শুধু কি বলতে পারি, এই মানুষগুলো আমার কাছে যা যা ইনফরমেশন এখন বিশ্ব বাংলা সংবাদের কাছে যেসব ইনফরমেশন যারা আসতে চাইছেন সেই তথ্যগুলো নিয়ে আমরা সরকারের কাছে দিয়ে দিচ্ছি, যে এরা আসতে চাইছে, এখানে ফেঁসে রয়েছে বা এখানে আটকে রয়েছে, এখানে এতদিন ধরে রয়েছে, টাকা নেই, এর খাওয়ার জায়গা নেই, আপনারা ইমিডিয়েট ব্যবস্থা করুন বলছি আমরা, আমাদের তরফ থেকে যতটুকু করার করছি। কিন্তু শেষ সিদ্ধান্তটা তো সরকারকে নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। কি অদ্ভুত যুক্তি বলছেন, যদি টিকিটের টাকা সরকার আগে থেকে না দেয়, যদি বিনা টিকিটে হয় তাহলে একটা ক্যাওস তৈরি হবে, তাহলে পুলিশ প্রশাসন কি করছে? আরে আপনারা মানুষকে কি উজবুক ভাবেন নাকি? বলছেন যে টিকিট কাটা না থাকলে ক্যাওস হবে, এখন পুলিশের কাজটা কি বলুন তো? সারা দেশের সারা রাস্তা দোকান বাজার সব বন্ধ, পুলিশের কাজটা কি? পুলিশ তো ওইটাই মেনটেন করবে, যেদিন ট্রেনে কেউ উঠবে লাইন দিয়ে তাদেরকে তোলার দায়িত্ব তো পুলিশের, সে কাজটা করবে। আপনারা কি কাজ শেখাচ্ছেন মশাই সবাইকে? আপনারা কি ভাবেন ভাবের ঘরে হচ্ছে চুরি করছেন? কেন্দ্রীয় সরকার বলছে, রেল দপ্তর বলছে যদি না হয় এইভাবে থাকলে, রাজ্য সরকার যদি দিয়ে দেয় তাহলে সমস্যা হবে না। আসলে রাজ্যের থেকে টাকা নেবেন, কেন্দ্র টাকা খরচা করবে না। কেন করবেন না? কেন্দ্র কেন টাকা দেবে না? সারা ভারতবর্ষে জুড়ে হচ্ছে করোনার আবহ, কেন দেওয়া হবে না? এ তো রাজ্য সরকার যে অভিযোগ জানায় কিট থেকে আরম্ভ করে যা যা, সেগুলো তো এখন সত্য প্রমাণিত হচ্ছে ঘুরে ফিরে, আপনারা সত্য প্রমাণিত করছে। ফলে আমি খুব বিনীতভাবে কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধি রয়েছেন, মন্ত্রী রয়েছেন বা অন্যান্যরা রয়েছেন, তাদেরকে একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, যে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক তো আছেন, পর্যটক রয়েছেন, তীর্থক্ষেত্র করতে গেছেন তারা রয়েছেন, এবং তারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। বিশ্বাস করুন, কারা কতখানি কোন জনপ্রতিনিধি কত কথা বলেছেন কাদের সঙ্গে জানি না, কিন্তু এখন বিশ্ব বাংলা সংবাদে আমরা বিগত 10 দিন ধরে কম করে না হলে 250 থেকে 300 জন মানুষের সঙ্গে কথা বলেছি, তারা ফোন করেছেন, আপনাদের সঙ্গে যখন সরাসরি কথা বলছি তখনও আমাদের এখানে ফোন করেছেন অসংখ্য মানুষ করে চলেছেন, তাদের ফেরানোর ব্যবস্থা করুন দ্রুত। কোন রাজ্য থেকে কবে ফেরানো হবে তার একটা স্ট্রিকচার দিন, চার্ট দিন, যে আজ বোম্বে থেকে ফেরানো হবে, আজ দিল্লি থেকে ফেরানো হবে, এইখান থেকে এখান থেকে ট্রেন ছাড়বে, তাহলে যারা অন্য জায়গায় আছেন তাদের ব্যবস্থা করে পুলিশ যেন সেই স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। একটা তো কংক্রিট ব্যবস্থা করতে হবে কেন্দ্র সরকারকে,
না হ্যাপাজার্ডলি বলে দিল আজ ওখান থেকে ট্রেন এখানে আসবে। যে লোকগুলো আটকে রয়েছে একবার যে আসতে পারলো না মানে তারা কিন্তু লকডাউন যতদিন চলবে ততদিন আটকে রইল। মানবিকভাবে ভাবতে হবে, মানুষগুলোর পরিস্থিতির কথা ভাবতে হবে। আমি এমন ছজন লোকের কথা জানি তারা তাদেরকে হোটেল থেকে বার করে দিয়েছে, রাস্তায় থাকছেন এখন ফুটপাতে, কেননা পয়সা দিতে পারছেন না। যতক্ষণ না বাড়ি ফিরবেন তার আগে পয়সা দেয়া প্রশ্নই নেই। তাদের কি ব্যাংকে অঢেল ব্যাংক ব্যালেন্স আছে আপনারা মনে করেন? মানুষ প্রচুর রয়েছে, ফলে তাদের কাছে যখন রেল দফতর ট্রেনে ফেরানোর জন্য ফেরার জন্য ট্রেনের টিকিটের দাম চায়, শুধু দাম নয় দামের ওপর 50 টাকা সারচার্জ চায়, তখন ভাবতে হয় যেটা জনদরদি সরকার না হচ্ছে ব্যবসায়ী সরকার। এটা লভ দ্য পিপল নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি, বাধ্য হয় ভাবতে, বাধ্য করছে কেন্দ্রীয় সরকার। একজন মানুষ হিসাবে একজন সাংবাদিক হিসাবে এই ধারণাটা আজকে তৈরি হয়েছে যখন রেল দফতর বলছে যে টিকিটের দাম দিতে হবে, শুধু তাই নয় টিকিটের উপর 50 টাকা করে সারচার্জ দিতে হবে। অমানবিকতার আর কি থাকতে পারে? এর থেকে বলতে পারতেন যে যেখানে আছেন সে যে রাজ্যে রয়েছেন আপনারা আমাদের কিছু যায় আসে না, বলতে পারতেন পরিষ্কার ভাষায় কথাগুলো। মানুষের অসহায়তা নিয়ে ইয়ার কি হচ্ছে, এটা কি ধরনের রাজনীতি? রাজনীতি করছেন শুধু হচ্ছে রাজ্য সরকার নাকি রাজনীতি করছে, এটা কি ধরনের রাজনীতি? এই কিছুক্ষণ আগে আমি দেখলাম দফতরে বসে যার এত টাকা আছে উনি তাহলে দিয়ে দিন। আরে লজ্জা হওয়া উচিত মশাই আপনাদের, রাজনীতি করছেন, কার সঙ্গে রাজনীতি করছেন? রাজ্য সরকারের সঙ্গে রাজনীতি করতে গিয়ে ওই অসহায় মানুষগুলোকে হচ্ছে মেরে ফেলছেন। ওরা ওদের কাছে টাকা আছে, খাওয়ার টাকা নেই, ফোন করলে বলেন আপনাদের না, আপনাদের তো মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয় না, বিকেলবেলা এ থাকলেই সামনে দুটো বুম থাকলেই আপনাদের হয়ে যায়। মানুষের কোন অবস্থায় আছে ভাবতে পেরেছেন? এখনো স্টিল চালিয়ে যাচ্ছে, এখনো এখনো একটার পর একটা বক্তব্য, একটার পর একটা আবেদন, দাদা এইখানে এই তো রাজস্থানে আটকে রয়েছি। ফলে একদম খুব পরিষ্কার আমি আপনাদেরকে বলতে চাই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন যে একটা ক্রাইটেরিয়া তৈরি করুন। এই যে বিভিন্ন রাজ্যে মানুষ আটকে রয়েছে তাদের আপ্রাণ ফিরে আসার চেষ্টা, সেটার ব্যাপারে কেন্দ্রীয় সরকার একটা ক্রাইটেরিয়া তৈরি করুক যে এই রাজ্যে এত পরিযায়ী শ্রমিক রয়েছে তারা এই এই রাজ্যে ফিরবে, এই রাজ্য থেকে কবে কবে এই রাজ্যে আসার হচ্ছে ট্রেন দেয়া হবে, তার একটা তালিকা প্রকাশ করা। ফলে এইখান থেকে যদি ট্রেন ছাড়ে তাহলে কতজন আসতে পারবেন, সেই রকম হলে যারা রাজ্যের সেই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদেরকে কি করে আনা যায়, তার দায়িত্ব সেখানকার রাজ্য সরকারকে নিতে হবে, তাকে বাসে করে নিয়ে আসার জন্য স্টেশনে, তারপর ফেরার ব্যবস্থা তাকে নিতে হবে, এই জায়গাগুলো তৈরি করতে হবে। 40 দিন ধরে আপনারা ভাবুন তো, 40 দিন ধরে সিআরপিএফের একজন প্রৌঢ় আমাকে ফোন করেছেন, দাদা আটকে রয়েছে একটু বাঁচান, চারজনকে নিয়ে আটকে রয়েছি, পরশু দিনই ফোন করেছিলেন। অসহায় চিকিৎসা করাতে গিয়ে বললেন যে ভেলোরে আমি আটকে রয়েছি, একসঙ্গে চারজন দিয়েছেন, চারজন বলছেন যে আমরা 40 দিন ধরে আটকে রয়েছি। ফলে রাজনীতি তো আছেই, রাজনীতির সময় অনেক থাকবে, কিন্তু এটা কি ধরনের রাজনীতি? যারা বলছেন যে রাজ্য সরকারের তো অনেক টাকা আছে রাজ্য সরকার দিয়ে দিক, এখন রাজ্য সরকার যদি পাল্টা বলে কেন্দ্র সরকারের
কমটা পড়লো কোথায়? সারা পৃথিবীতে তেলের দাম ব্যারল প্রতি $70 পার ব্যারল থেকে নেমে এসে মাইনাসে চলে এসেছে, $20 ছিল, এখন মাইনাস সর্বকালীন। বিগত 70 বছর ভারতবর্ষের পেট্রোল আর ডিজেলের দাম কিন্তু এই যে লক্ষ কোটি টাকা উপার্জন হচ্ছে সেগুলো যাচ্ছে কোথায়? মানুষের এই অসহায়তার সময় যদি ব্যবহার না হয় সেই অর্থ, তাহলে এই অর্থ ব্যবহার কোথায় হবে? যে মানুষগুলো খেতে না পেয়ে থাকার জায়গা নেই রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন রাজ্যে, তাদের এটা না ভাবেন, তাদের আসার জন্য যদি টিকিট চান, এ তো রাস্তায় ফুটপাতে থাকা মানুষকে যে তোমার স্যালারি শিটটা দেখাও, যে আচরণ করা হচ্ছে তাতে এটাই মনে হচ্ছে ফুটপাতে যারা থাকেন তাদেরকে বলা যে তুমি যে ওখানে কাজ করো তার স্যালারি শিটটা দেখাও। মহা সমস্যা। ফলে সরকারের কাছে অনুরোধ করব, একদম মিডিয়ার একজন কর্মী হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে, বাংলার নাগরিক হিসেবে যারা এখানকার প্রতিনিধি রয়েছে কেন্দ্রের, তাদেরকেও অনুরোধ করব এই জিনিস করবেন না। এখন কেন্দ্রের টাকা না রাজ্যের টাকা এটা ভাবার সময় নয়। যে মানুষগুলো গিয়ে আটকে রয়েছেন অন্য রাজ্যে, শুধু আমাদের নয় অন্য রাজ্যেরও মানুষ আটকে রয়েছেন, এই তো বাংলাতেও তো অন্য রাজ্যের মানুষ আটকে রয়েছেন, তাদেরকেও কি করে ফেরানো যায়? তার একটা কংক্রিট জায়গা তৈরি করুন, কবে কবে কোথা থেকে ট্রেন ছাড়া হবে তৈরি করুন, বিজ্ঞপ্তি বার করুন, মানুষগুলোকে জানান, তাহলে মানুষগুলো ফিরতে পারবেন, নিঃশ্বাস নিতে পারবেন, স্বস্তি নিয়ে বাড়ি ফেরার নিঃশ্বাস। বাড়িতে ডাল ভাত খাক, কিছু না খাক, বাড়ির বাগান থেকে শাক পাতা তুলে শুধু ভাত দিয়ে খাবে সেটাও তো খেতে পারবে, রাজ্যের তো অন্তত বিনা পয়সা রেশন ইত্যাদি এই ব্যবস্থা তো রয়েছে, যদি পাওয়া যায় সে তো পাবেনই, সেটা তো অন্তত পাবেন। ফলে এটা যেমন করব, পাশাপাশি রাজ্য সরকারকেও বলবো যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক এবং যারা অন্য রাজ্যে গিয়ে আটকে রয়েছেন তাদের দীর্ঘ তালিকা রয়েছে, বিভিন্ন জায়গা আটকে রয়েছেন, এবং যিনি দায়িত্বে রয়েছেন যে IAS অফিসার সেলিম সাহেব, তাকেও বলবো যে বিষয়টি মানবিক দিক থেকে বিচার করে এত এত জায়গা থেকে এত এত মানুষ যে জানাচ্ছেন তারা আটকে রয়েছেন অসহায় অবস্থার মধ্যে রয়েছেন, তাদেরটা যথাসম্ভবভাবে দেখুন, প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি রাজ্যে কোথায় কোথায় কোন মানুষ আটকে রয়েছেন সেটা দেখুন এবং দেখে দ্রুত ব্যবস্থা নিন। তার কারণ এই মানুষগুলো আপনারই রাজ্যের মানুষ, আপনারই দেশের মানুষ, আপনারই প্রতিবেশী, ফলে তাদেরকে একটু রিলিফ দিন। প্রথমত তারা রাজ্যের বাইরে রয়েছেন, পরিবার পরিজনের বাইরে রয়েছেন, তার থেকেও বড় কথা হলো তাদের কোনো জীবনের নিশ্চয়তা নেই। নিশ্চয়তাটা আপনারা ফিরিয়ে দিন এই আশা রাখব, এবং যারা এই যে শ্রমিক তাদের লকডাউনের সমস্ত শর্ত মেনেই নিয়ে আসবেন এই আশা এবং ভরসা করি, এবং বলবো যে এই ব্যবস্থা খুব দ্রুত হবে এই আশাই রাখবো। দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ।